সকল বন্ধুরা কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ পুরে সকলকে স্বাগত জানিয়ে আজকে রান্নাবান্না শুরু করব। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে পটল চিংড়ি। তো যেরকম আমরা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি ঠিক সেই রকমভাবেই আমি আজকে পটল চিংড়িটা বানিয়ে দেখাবো। আর এখন যেহেতু গরম পড়ে গেছে তো এখন টাটকা পটলও পাওয়া যাচ্ছে, বাজারেও পাবেন। আর এগুলো তো হচ্ছে আমাদের জমি থেকে তোলা টাটকা পটল, কারণ এখন আমি তো আর সেইভাবে আপনাদের তোলাগুলো দেখাতে পারছি না বা যেতেও পারছি না। তো আমার এক কাকুদের হয়েছে, তারা এসে দিয়ে গেছে বাড়িতে পটল। এই দেখুন, এগুলো হচ্ছে দেশি পটল। আর সাইজগুলো দেখুন, সাইজে বেশ বড় বড় আছে, কিন্তু এগুলো দেশি পটল। সাধারণত দেশি পটলের সাইজ এইরকম হয়, কিন্তু এই পটলগুলো বেশ বড় বড় হয়েছে। আর মা আছেন সঙ্গে, মা এখানে চিংড়ি মাছ হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। আর এই দেখুন, চিংড়ি মাছ নিয়েছি। এরকম সাইজের চিংড়ি মাছগুলো হলেই ভালো পটল চিংড়ির জন্য, খুব বেশি বড় দরকার নেই, এটা হলেই হয়ে যাবে। আজকে আমরা দুজনে জমজমাট করে রান্না করব। তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। হ্যাঁ, এসো 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 কৃষ্ণা এসো। তো এখানে পটল আর তার সাথে দুটো হোপা আছে, হোপাগুলো একটু ভাজা করব। হোপা ভাজা খেতে একটু ইচ্ছে করছে, তো বাবাকে বললাম একটু হোপা নিয়ে আসবেন। তো এখন হোপা উঠে গেছে বাজারে। আর এখানে পেঁয়াজ আছে, আলু, টমেটো এসবগুলো আমি এখানে কেটে নিই। আর মা তো ওদিকে মাছ বাছা শুরু করে দিয়েছেন। তো বন্ধুরা, পটলগুলো কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, সেই জন্য কাটার পর আর ধুলাম না। আলুগুলোকে ধুয়ে নিয়েছি, কারণ আলুগুলোকে না ধুলে না আলু আবার কালো হয়ে যায়। কাটার পর আলু অবশ্যই ধুতে হয়। মাছ বেছে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। মাঝে নুন হলুদটা মাখিয়ে নিই। তো সমস্ত সবজি ফবজি কেটে একদম রেডি হয়ে গেছে, এখন উনানটা জ্বেলে দিচ্ছি। পটল চিংড়ি তো হচ্ছেই, তার সাথে একটুখানি কলমি শাক ভাজবো আর হোঁপা ভাজবো। বাড়িতে কুটুম আসছে, এই মাত্র ফোন এসেছিল, তো তার সঙ্গে ওই দুটো আইটেম একটুখানি বাড়িয়ে দিয়েছি। শুধু পটল চিংড়ি দিয়ে তো কুটুমকে আর ভাত দেওয়া যায় না, সেজন্য বাড়িতে শাক ছিল, আমি বললাম একটু শাকটাও ভেজে নিই। তো প্রথমে আমি কলমি শাকটা ভেজে নেবো, তার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। লঙ্কাটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি।
তো কলমি শাকটা কেটে ধুয়ে রেডি করে রাখা ছিল আর পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে আমি কলমি শাকটা দিয়ে দিয়েছি। আদা রসুনটা ভেজে নিই। শাকটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর শাকের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। তো শাকটা কড়াই দেওয়ার পরেতে আমি ঢাকা দিইনি, কারণ শাকটা ভীষণ নরম আর কচি শাক। তো শাক থেকে যে জলটা বেরোলো ওতেই কিন্তু শাকটা নাড়াচাড়া করতে করতে শাকটা আমার সিদ্ধ হয়ে গেল। ঢাকা দিলে কী হতো, আরও বেশি শাকটা সিদ্ধ হয়ে যেত, ঘাটা ঘাটা হতো, ভালো লাগতো না। আর লবণটা শেষের দিকে দিলাম, আর লবণটা প্রথমে দিলে শাক থেকে প্রচুর জল বেরোবে, তো সেই জন্য লবণটা নিয়ে একটু শেষের দিকে দিলাম। শাক ভাজা কমপ্লিট, এখন নামিয়ে নিচ্ছি। শাক ভাজা তো হয়ে গেছে, এখন ফোপাটা ভেজে নেব। তো ফোপার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। এদিকে কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এখন ফোপাগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। ফোপাটা ভাজা হয়ে এসেছে, একটু চিনি দিয়ে দেবো। ফোপাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মা তো ফোপাটা ভাজলেন, এখন আমি পটল চিংড়িটা করব। তো কড়াই সরষের তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। প্রথমে আলুটা ভেজে নেব। আলুর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। আপনাদের বলছিলাম না যে আমাদের বাড়িতে যে কুটুম আসবে, ওই দেখুন আপনারা চেনেন, আমাদের শিব চলে এসেছে। শিব শিব কেমন আছিস? শিব কুটুম কারে বন্ধু তো কেমন আছিস? শিবমের প্যান্ট আর জামাটা দারুণ হয়েছে গরমের পরার জন্য। ওই তেলের মধ্যে পটল গুলো ভেজে নিচ্ছি। পটলটা আগে একটুখানি লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভাজা হয়ে যায়। পটলটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি মাছটা ভেজে নিচ্ছি ওই তেলের মধ্যে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায়, একটু হালকা করে ভাজা দিলেই হবে। কড়াই আবার সরষের তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা।
এবার দিচ্ছি টমেটো কুচি আর চারটে চেরা কাঁচা লঙ্কা। একটু লবণ দিয়ে দিচ্ছি। টমেটোটাকে একটু নুন দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। টমেটোটা নরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, আর একটু কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিই। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ফেটিয়ে রাখা টক দই 2 চামচ। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এখন এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এবার আমি একটু অল্প করে চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু টক দই আর টমেটো দিয়েছি তাই স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম। তো আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে আলুটা আমি অর্ধেকটা সিদ্ধ করে নেব। আলুটা অর্ধেক সিদ্ধ হয়ে যাওয়ার পর চিংড়ি মাছ আর পটলটা দিয়ে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। পটল চিংড়ি একদম রেডি, তো আমি আবার নামিয়ে নিচ্ছি। আর নামানোর আগে আমি আর গরম মশলা দিচ্ছি না, কেউ যদি পছন্দ করেন দিতে পারেন। এর মধ্যে গরম মশলা দিলে না চিংড়ি মাছের যে একটা স্বাদ গন্ধ আছে সেটা নষ্ট হয়ে যায়। তো আজকে রান্না হচ্ছিল আমাদের বাড়িতে, আজকে কুটুম্ব এসে গেছে রাজু, তো ওকে তো আপনারা অনেক ভিডিওতেই আমাদের দেখেছেন, ওদের ওখানে অনেক ভিডিও আমরা শ্যুট করি। শিবম এসছে, পলি এসছে, মানে আমার শালি, আর রাজু এসছে। যা সেন্ট বেরিয়েছে না রান্নার, কি বলবো, খেয়ে দেখলে? আমি এখনো খাইনি। আমাদের এদিকে পটল উঠতে শুরু হয়ে গেছে, দিশি পটল। তো এটা তো আমাদের তোলা নয়, তো নেক্সট দিন আমরা জমি থেকে তুলে আপনাদেরকে দেখাবো। তো দেখবেন কত বড় বড় জমিতে পটল হয়েছে। আর এই পটল দিয়ে মানে কচি হতে হবে, কচি পটল দিয়ে এই চিংড়ি মাছ। রিনাকে বললাম তোমরা একসঙ্গে খেয়ে নাও, ও বললো না, বলেছি একসঙ্গে খাবো। আমি বললাম ঠিক আছে, তাই